বিএড করা চাকরি প্রার্থীদের মাথায় হাত সুপ্রিম কোর্টের নির্দেশের পর প্রাথমিক শিক্ষক নিয়োগে এবার আসলো নতুন নির্দেশিকা এই নির্দেশিকা সম্পর্কে বিস্তারিত জানতে হলে বা বিএড ভার্সেস বিটিসি কেস বা বিএড ভার্সেস ডিএলএড এর যে কেস মধ্যপ্রদেশ হোক রাজস্থানে হোক বা সুপ্রিম কোর্টের যে নতুন নির্দেশিকা সেগুলো সম্পর্কে একদম বিস্তারিত জানতে হলে ক্লাসটি শেষ পর্যন্ত দেখতে হবে এবং যদি নতুন হও তাহলে সাবস্ক্রাইব করে নিও এবং যদি পুরনো হও তাহলে তোমাদের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করে নেবে আর এই বিস্তারিত যে কোনো প্রশ্ন থাকুক এই প্রতিবেদন সম্পর্কে তোমরা কমেন্ট সেকশনে জানাবে বিএড করে প্রাথমিক শিক্ষক পদে চাকরি পাওয়া শিক্ষকদের সম্পর্কিত এক বড় খবর সামনে এলো বিএড করা চাকরি প্রার্থীদের প্রাথমিক শিক্ষক পদে নিয়োগ নিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট সারা ভারতবর্ষে প্রাথমিকে এগারো আট দু হাজার তেইশের এর আগে নিয়োগপ্রাপ্ত সমস্ত বিএড প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকদের চাকরি বৈধ বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট তবে যাদের নিয়োগ শর্ত সাপেক্ষ মানে সাবজেক্ট টু আউটকাম ছিল তারা এই সুযোগ পাবে না তো এখানে আমরা দুটো দেখছি যারা এগারো আট দু হাজার তেইশের আগে যারা বিএড করে প্রাথমিক স্তরে চাকরি পেয়েছেন তাদের চাকরিটা বৈধ হয়ে গেল ভেরি গুড নিউজ ফর অল অফ দেম এবং যাদের চাকরির মধ্যে শর্ত ছিল যে সাবজেক্ট টু আউটকাম তারা কিন্তু এই সুযোগ সুবিধা পাচ্ছেন না চলমান নিয়োগ প্রক্রিয়ায় বিএড প্রার্থীরা আর সুযোগ পাবেন না মানে এখন থেকে আর সুযোগ পাচ্ছে না সেটা তো আমরা সবাই জানি নতুন করে কোনো বিএড বা টেট পাস বিএড প্রাথমিকে নিয়োগ পাবে না এবার এখানে একটা প্রসঙ্গ আছে অনেকেই এটা বলছে বিগত কিছু দিনে যে স্টেট गवर्नमेंट যদি চায় যে স্পেশাল ওয়ান টাইম রিল্যাক্সেশন আনতে পারে কিন্তু সুপ্রিম কোর্টের উপরে কেউ নয় আর সুপ্রিম কোর্ট যদি বলেই দিয়েছে তাহলে কে আবার স্পেশাল রিল্যাক্সেশন দেবে সেটা নিয়ে যথেষ্ট প্রশ্ন আছে তো অনেকেই মনগড়ন কথাবার্তা বলে চাকরিরত প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের মধ্যে যাদের বিয়ে ডিগ্রি রয়েছে কিন্তু ব্রিজ কোর্স করানো হয়নি তাদের এক বছরের ব্রিজ কোর্স করাতে হবে এটা হান্ড্রেড পার্সেন্ট সত্যি কারণ বিএড করা আর ডিএলএড করা দুটো সমান নয় তো তাদের সমযোগ্য করানোর জন্য বা যেহেতু সেই লেভেলে টিচিং করানো হচ্ছে তো ব্রিজ কোর্স তো মাস্ট বি করানো হতেই হবে বিএড করে চাকরিরত প্রাথমিক শিক্ষক শিক্ষিকা যাদের ব্রিজ কোর্স করানো হয়নি তাদের এক বছরের মধ্যে ব্রিজ কোর্স করাতে হবে বলে দেশের সমস্ত রাজ্যকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট এই নির্দেশটা দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের রায়দানের অগাস্ট দু হাজার পর বিএড ডিগ্রি করা চাকরি প্রার্থীরা প্রাথমিকে আর বসতে পারবে না তাহলে ডেটটা কবে হয়ে গেল অগাস্ট দু হাজার পর যারা বিএড ডিগ্রি করা চাকরি প্রার্থীরা প্রাথমিক আর বসতে পারবেন না ফলে নতুন করে আর প্রাথমিক শিক্ষক পদে অবদান করতে পারবে না বিএড করা চাকরি প্রার্থীরা তো এখানে ডেটটা ভালো করে মনে রাখবে অগাস্ট দু এর আগে কিন্তু থাকছে না তো এবার আমি তোমাদেরকে সেই সুপ্রিম কোর্টের জাজমেন্ট কপিটা দেখাবো যেটা থেকে এই কথাগুলি বলা হচ্ছে তবে একই সঙ্গে আগে চাকরি পাওয়া বিএড করা শিক্ষকদের স্বস্তি দিয়েছে সুপ্রিম কোর্ট অগাস্ট দু হাজার আগে যারা বিএড দিয়ে প্রাথমিকে পেয়েছেন তাদের চাকরি বৈধ বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট এবার তোমরা সেই জাজমেন্ট কপিটা দেখছো এখানে লেখা আছে ভালো করে দেখো মার্ক করা আছে মোর ওভার দ্য ক্যান্ডিডেটস হ্যাভিং বিএড কোয়ালিফিকেশন হুজ অ্যাপয়েন্টমেন্টস উই আর প্রোটেক্টিং ইন দিস জাজমেন্ট উইল হ্যাভ টু আন্ডারগ্রো

অফ ল ওপর থেকে দেখো টু দ্যফেক্টার অ্যাপয়েন্টমেন্ট উড বি সাবজেক্ট টু ফাইনাল আউটকাম অফ দ্য কেস হুইচ মাইট হ্যাড বিন ইনস্টিটিউটেড বাই দেম সচ ক্যান্ডিডেটস ওয়াই আর ইন রেগুলার এমপ্লয়মেন্ট উইদাউট এনি ডিসকোয়ালিফিকেশন মানে যারা অলরেডি হয়ে গেছে অপয় ইন পার নোটিস অফ অ্যাডভার্টিজমেন্ট ওয়ার বিএড ওয়াজ স্টিবুলেটেড টু বি ব্যালেড কোয়ালিফিকেশন মানে আগে এক সময় ছিল তো তো সেখানে তাদের জন্য ডিস্টার্ব না করা সার্ভিসেস অফ ওনল সচ ক্যান্ডিডেটস শ্যাল নট বি ডিস্টার্ব বিকজ কত ভালো জাজমেন্ট দেখো যারা বিএড করে অলরেডি প্রাথমিক স্তরে করছে তো ভারতবর্ষের বিভিন্ন জায়গায় হাজার হাজার লাখ লাখ এরকম লোক আছে যারা করছে তাদের ক্ষেত্রে তো একটু সমস্যা হয়ে যায় না তো ব্রিজ কোচ করিয়ে তাদেরকে তাদের স্বস্তি দেওয়া হবে তো এখানে কি বলা হচ্ছে এখানে বলা হচ্ছে তাদেরকে ডিস্টার্ব করা না বিকজ অফ দিস জাজমেন্ট উই মেক ইট ক্লিয়ার দ্যাট দিস বেনিফিট ইজ অনলি ফর দ্য স্টুডেন্টস হু আর অ্যাপয়েন্টেড প্রায়র টু দা ডেট অফ মানে এই জাজমেন্টের আগে যাদেরকে করা হয়েছে ওয়াজ ডেলিভার্ড অন ইলেভেন্থ অগাস্ট টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি এবার ত্রিপুরার ক্ষেত্রে যারা দু হাজার বাইশে পরীক্ষা দিয়েছিল তাদের ক্ষেত্রে ক্ষেত্রেও কিন্তু এটা গুড নিউজ হয়ে যাবে ঠিক আছে কারণ এখানে দেখা যাচ্ছে কি এটা জাজমেন্টের আগে তো এখানে স্টেট গভর্নমেন্ট কিন্তু করতে পারে মোর সিলেকশন অফ সাচ অর অ্যান্ড অর দেয়ার present অর্ডার এবার ত্রিপুরার ক্ষেত্রে বিশেষ যদি স্টেট গভর্নমেন্ট দু হাজার বাইশের যারা অলরেডি পরীক্ষা নিয়ে নিয়েছে তাদের রিক্রুটমেন্টের ক্ষেত্রে তারা কিন্তু এখানে ফেসিলিটিস পাবে কারণ জাজমেন্টের আগে বলা হয়েছে জাজমেন্টের আগে থাকলে কোনো অসুবিধে নেই